দেখুন, আমরা শুনেছি আপনারা হয়তো ভুলে গেছেন, মমতা ব্যানার্জি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন কি আমাদের দলের লোকরা চুপ করে শুনছে, ফোঁস মারছে না কেন। তো কতগুলো নেতারা মুখে ফোঁস মারল। আজকে নৈহাটি লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ, ওদিকে সনদ, ওদিকে পার্থ ভৌমিকের আরেক কাউন্সিলর, একটা বারে বাউন্সারে কাজ করতো, খুনিকে খুন কেসে আসামি কতগুলো। নৈহাটির এসেট, নৈহাটি একটা শিল্পী সাহিত্যিক জায়গা, যেখানে ঋষি বঙ্কিমের জায়গা। বর্তমানে যদি দেখা যায়, রাঘব চ্যাটার্জি ওর বাড়ি ও মিছিল হাঁটছিল, সেই রাঘব চ্যাটার্জিকে পালাতে হয়েছে, চড়থাপড় খেতে হয়েছে। মারছে কে? ওখানে সিভিক ভলেন্টিয়ার একজন চাকরি করেছে, গট্টু যাদব না গুট্টু যাদব, সে মারছে। এক সিভিক ভলেন্টিয়ারের দর কষ্ট, সিভিক ভলেন্টিয়ার এখানে হামলা করছে, পুলিশ তামাশা দেখছে। পুলিশ কমিশনার কোথায়? হোয়ার ইজ পুলিশ কমিশনার? একদিকে অভিষেক ব্যানার্জি বলছে কোনো হামলা করা যাবে না, দিদিমণি বলছে ফোঁস মারতে হবে, পার্থ ভৌমিক বলছে গুন্ডারাজ শেষ করবে, সাংস্কৃতিক লোকরা মিছিলে বেরোচ্ছে, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, প্রতিবাদ হবে না, জাস্টিস চাইতে পারবে না, তার জন্যে স্টেশন থেকে শুরু করে রামকৃষ্ণ সিনেমা আর ইভেন মানে ওই স্টেডিয়ামের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে লোকগুলোকে পেটানো হচ্ছে। আপনি দেখবেন, ছবি দেখুন না কে মারছে। একটা বাউন্সারে কাজ করতো, মার্ডার কেসে আসামি, ড্রাগ বিক্রি করে, ইলেকশনের আগে বম ধরা পড়েছিল, কী অধিকারী ওর নাম আছে। তারপরে অশোক চ্যাটার্জি চেয়ারম্যান, তার ছেলে। তারপরে দেখুন সনদ, পার্থভূমি ঘুরে চলে গেছে, তারপরে অ্যাকশন শুরু হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ সব ছদ্মবেশে দাঁড়িয়ে এইসব ক্রিমিনালদেরকে নিয়ে মারামারি। এটাই তো নৈহাটি মানুষকে বুঝতে হবে। মাত্র তিন মাস আগে নৈহাটি মানুষকে কি বলেছিল, নৈহাটি একটা সাংস্কৃতিক জায়গা, খুব ভালো সাংস্কৃতিক জায়গাতে কাকে নির্বাচিত করলেন আপনারা? এই পার্থভূমিকে, যে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষকে আজকে মিছিলের সাধারণ মানুষ, নিরস্ত মানুষকে তারা রাস্তায় ফেলে পেটাচ্ছে, লজ্জা হয় না? পার্থভূমিকে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি তো রিজাইন দেবে না, কমসে কম ও তো মানুষকে মিথ্যা কথা, নাটকের নাটক জগতের লোক, জবাব দিক নৈহাটি মানুষকে। নৈহাটি যেখানে বসবাস করে তার বাড়ির সামনে অভিক দে না কি ডাক্তার মশাই, সেই ডাক্তার মশাইকে মারধর করেছে, তার বাড়ির সামনে থাকেন ডাক্তার মশাই, ডাক্তারবাবু তাকে মারধর করেছে, লজ্জা হওয়া উচিত না? এদের লজ্জা নেই, সব কান কাটা আছে, এরা সব কান কাটা গাল কাটা সব ক্রিমিনাল। এখন মমতা ব্যানার্জি এরা এসেট তৈরি হচ্ছে। দেখুন, আড়াল করা তো চেষ্টা চলবে। মমতা ব্যানার্জি নিজের অসীমবাবুকে আড়াল করতে চেয়েছে, অসীমবাবু আড়াল করতে চেয়েছেন, সন্দীপবাবু আড়াল করার চেষ্টা করেছেন, ধরা পড়েছেন। অসীমবাবু ধরা পড়বে কে? অসীমবাবু, এটা প্রশ্ন মমতা ব্যানার্জি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট, স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।